ঝেড়ে খাসো, ঝেড়ে কাটো, তোমার কোনো নিজের না কাজ কি, আমার আর কোনো প্রাইভেসি টাইম থাকবে না জীবনে? না না, কিসের প্রাইভেসি টাইম, কিসের প্রাইভেসি টাইম? তুমি কি বলতে চাও? ওইটাই, তুমি তো আর তোমার বন্ধুদের সাথে তোমার প্রাইভেট টাইম, ভাই আমরা দেশে থাকি না বলে, আমরা যদি দেশে থাকতাম, তুমি এক কি তোমার পেট যখন তোমাকে সিগন্যাল দিবে যে মাসুদ ঘরে যা খাবার খাক, খাওয়া তো কেউ দিবে না, তখন আসবে ঘরে, তারপর আবার তুমি বাইরে, আবার রাতে তোমার পেট সিগন্যাল দিবে, অথবা যদি তোমার বন্ধুরা সবাই অফিসে থাকে, সবাই ব্যস্ত থাকে, তাইলে তুমি ঘরে। এটা কি ঠিক? তোমাকে কি তোমার বন্ধুদের সাথে অবশ্যই তুমি আড্ডা দিবা, আমারও আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব ভাল লাগে, আমার খুব ইচ্ছে, কিন্তু সেটার কি একটা স্পেসিফিক টাইম থাকবে না? ওটা কি আনলিমিটেড? আমি কি আনলিমিটেড আড্ডা দিতে পারি? তাহলে তোমার বেলায় নিয়মটা ভিন্ন কেন? আমি কখন বললাম আমার বেলায় ভিন্ন? তোমার বেলায় নিয়মটা ভিন্ন, তোমার বেলায় যে নিয়মটা ভিন্ন এটা তুমিও জানো, খালি মুখে বড় বড় কথা বললেই তো হবে না। আরে ভাই, আমি নিজের মহল্লার ভিতরে আড্ডা দিতেছি, আমি তো অন্য কোথাও যাচ্ছি না, ডাক দিলেই, জানলা দিয়ে ডাক দিলে আমি শুনতে পাচ্ছি না। সবাই রে বলি বাচ্চা কাচ্চা সব ফালায়েতে আয় আমার মহল্লায়, আমি আমার সাথে আড্ডা দিতে, এটাই তো বললাম, তোমার সাথে তো আমার অনেক ইয়ে আছে, তো আমার যেমন স্পেসিফিক দায়িত্ব আছে, স্পেসিফিক সময় আছে, প্রাইভেসি, তোমারও সবকিছু স্পেসিফিক থাকবে, তোমার টাইম লিমিটেড কেন? ওইটা তো আমার জলে, বুঝতে পারতেছি, আমার বুকে জলে, বুঝতে পারতেছি, তুমি তাহলে সুপার ইন্সপায়ার্ড হইছো না? ওকে ঠিক আছে, আমি এখন চুপ থাকলাম। এইগুলো বললো না, মানুষ মনে করবে আমি লুচ্চামি করে বেড়াই। আমি তোর বাবার সাথে মেরিড হয়েছি, তোর বাবা ভালো না।